আজ গ্রেপ্তার হলেন প্রাক্তন জি কলের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ আরও তিনজন সন্দীপ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী এবং অ্যাডিশনাল নিরাপত্তারক্ষী তাদের মেডিকেল টেস্টের জন্যে বিআর সিং হসপিটাল থেকে কিন্তু মেডিকেল টিম এসেছেন এবং যারা গ্রেপ্তার হয়েছেন দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা বিপ্লব সিংহ যার বয়স বাহান্ন বছর সুমন হাজরা যার বয়স ছেচল্লিশ বছর এই সন্দীপ ঘোষ এদেরকে টেন্ডার পাইয়ে দিতেন এবং অ্যাডিশনাল সিকিউরিটি রক্ষী যিনি ছিলেন তার নাম হচ্ছে আফসার আলী খান যার ভাইরাল ভিডিও দেখেছি সেই প্রিন্সিপালের সামনে মানুষ বন্দ্যোপাধ্যায় তার সামনে তার যে বহু দেখে সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছিল যে একটা সিকিউরিটির প্রিন্সিপালের সামনে এত বড় কথা বলার অত্যত্ত কীভাবে থাকে তবে তারা সবাই গ্রেপ্তার হয়েছেন আর্থিক দুর্নীতির জেরে তবে এই আর্থিক দুর্নীতির সাথে নিশ্চয়ই এই তিলোত্তমা খুন এবং দর্শনের সম্পর্ক আছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই দর্শনের বা খুনের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের কিন্তু গ্রেপ্তার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এদিকে আজকে জুনিয়র চিকিৎসকরা কিন্তু লালবাজার অভিযান করলেন এবং এই লালবাজার অভিযানে সেখানে পুলিশরা বিরাট ব্যারিকেডের ব্যবস্থা করেছিলেন এবং তাদের একমাত্র দাবি সিপির পদত্যাগ চায় কারণ অনেক তত্ত্ব প্রমাণ তারই তত্ত্বাবধানে লোপাট হয়েছে যেখানে লোবাট করা হয়েছে স্লাইনের পাউস এমনটা শোনা যাচ্ছে আবার সেখানে চাদর বদল হয়েছে একাধিকবার এবং ক্রাইম সিনও অল্টার করা হয়েছে এবং এই যে ঘরে সন এই সন্ধিত সঞ্জয় রাইয়ের যে ব্লুটুথটা পড়েছিল এবং সেটা অনেক লোক তো পুলিশ আসার আগে সেই বহিরাগত অনেক ছিল তার মধ্যে অভিজ্ঞে বিরুবাক্য বিশ্বাস এরকম অনেকের নাম উঠে আসছে এবং এই অভিজ্ঞে কিন্তু সন্দীপ ঘনিষ্ঠ যে বর্তমান মেডিকেল কলেজে কিন্তু কর্মরত রেডিওলজি ডিপার্টমেন্টে এবং সে কোটার মাধ্যমে এসএস কি পিজিটির প্রথম বর্ষের ছাত্র যে তিলোত্তমার থেকেও কিন্তু জুনিয়র ছিলেন এবং সে তৃণমূলের সঙ্গে অ্যাক্টিভভাবে জড়িত এরকম জানা যাচ্ছে এই অভিজ্ঞে কিন্তু সিবিআই স্ক্যানারে আছেন এবং বহিরাগত যত সেদিন ছিলেন তাদের প্রত্যেককে সিবিআই জেরা করছে এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত তাহলে কিছু না কিছু কিন্তু উঠে অবশ্যই আসবে এই খুন কিন্তু পরিকল্পনা মাফিক খুন এবং এই দুর্নীতির কথা হয়তো তিলোত্তমা জেনে গিয়েছিলেন এবং তার প্রতিবাদ করায় তার ধর্ষণ ও খুন হতে হতো হতে এবং এই যে সঞ্জয় রায় তার যে ব্লুটুথটাই শুধু পড়েছিল তো বহিরাগত তো অনেকেই সেখানে গিয়েছিলেন কিন্তু তারা তো সেই ব্লুটুথটা দেখতে পাননি অথচ সেলাইনের পাউস সেখান থেকে হাফিস হয়ে গেল অথচ সেই ব্লুটুথ উদ্ধার করলো কিন্তু পুলিশ সাধারণ বহিরাগত যারা গিয়েছিল তারা কিন্তু সেটা দেখতে পারেননি আবার এদিকে কাটানাফের কথা বলেছেন সেন্ট্রাল ডিসি সেন্ট্রাল এবং তিনি চল্লিশ ফিট এগারো ফিট এইসব কী সব হিসাব দেখিয়েছেন পরে তার কিন্তু এক্সপ্লানেশন যে তিনি মিথ্যা দিয়েছেন সেটা মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে ওই যে বহিরাগত অনেকে ছিলেন তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হয়েছে আসলে তিনি একজন পিজিটি কোটার মাধ্যমে তিনি এস এম প্রথম বর্ষের পিজিটি যেহেতু রোত্তমত থেকেও জুনিয়র এ আছে সন্দীপ ঘনিষ্ঠ এবং এই দুর্নীতির সাথে যুক্ত এবং এই তিলোত্তমা খুনে খুনের দর্শন এর সাথে কতটা জড়িত সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে এই বহিরাগতরা কেন সেদিন উপস্থিত ছিলেন সেটাও কিন্তু খতিয়ে দেখার একটা চলছে কিন্তু সঞ্জয় যেটা বলেছেন যে সে যখন দেখতে গিয়েছিল পেশেন্ট পার্টি পেশেন্ট ভর্তি করান ওই হসপিটালে যখন দেখতে গিয়েছিল তখন সেমিনার হলে সে গিয়ে দেখে একটা ডেড বডি পড়ে আছে এবং তখন সে একটু নাড়াচাড়া করে এবং সেই সময় তার ব্লুটুথ স্পিকারটা নিচে পড়ে যায় এবং সেই তারপরে সে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসে কিন্তু সেই ইনসিডেন্টের সময় সে ভিতরে চল্লিশ মিনিট কী করছিল সেটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে সঞ্জয় যে একা যুক্ত নয় আরও তিন চারজন এর সাথে যুক্ত সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং তদন্ত চলছে দেখা যাক সুপ্রিম কোর্টে জমা দেবে এই সিবিআই একটা বন্ধ খামে রিপোর্ট জমা দেবে এবং সেই তত্ত্ব সামনে এলে আমরা আমি অবশ্যই আপনাদের সামনে সেগুলো তুলে ধরব তার আগে এইসব বিভিন্ন মহিলাদের রাত ডকল আরও কালকে সিপিএমের লোকেরা নামবে নেতারা তারা আন্দোলনের পথে নামবে এবং এটা নিয়ে তারা অনেক সোচ্চার হবে এবং তারপরে কিন্তু রাত ডকল এইসব কর্মসূচি একের পর এক রয়েছে তাহলে শিক্ষা জেলে খাদ্য জেলে এখন স্বাস্থ্যের কি হবে সেটা নিয়েই কিন্তু একটা জল্পনা চলছে এবং এই যে সঞ্জয় রাই একমাত্র অভিযুক্ত নয় সেটা কিন্তু প্রমাণিত এবং সঞ্জয় রাইয়ের যে উকিল বা লয়ার সেও কিন্তু বলেছেন যে সঞ্জয় বড় কোনো নাম গোপন করছেন তাহলে বড় নামটা কে সেটাই এখন কোশ্চেন বড় কিছু একটা গোপন করছেন সেটা বলেছেন এবং দুজন সিকিউরিটি যেদিন ওই দিন ডিউটিতে থাকার কথা ডিউটিতে ছিলেন এবং সেই দুজন সিকিউরিটির কিন্তু পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যে করা হয়েছে তবে তাদের কথাবার্তায় অনেক অসঙ্গতি পাওয়া গেছে তাদের টাওয়ার লোকেশান দেখা হয়েছে তার সঙ্গে কিন্তু তাদের বলা কথার মিল পাওয়া যাচ্ছে না যাই হোক নতুন আজ এইটুকুই নতুন কোনো আপডেট এলে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো